এই ভিডিওতে আপনি জানতে পারবেন খরগোশের পাতলা পায়খানা কেন হয় এবং কিভাবে অসুস্থ খরগোশকে খাওয়াবেন আর কিভাবে পাতলা পায়খানা আক্রান্ত খরগোশকে সুস্থ করে তুলবেন। আজকে আমি এই তিনটি প্রশ্নের উত্তর ক্লিয়ারভাবে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে কোনো ইনফরমেশন যদি মিস হয় তবে পরবর্তীতে এটা ঝামেলার কারণ হতে পারে। সো আসুন শুরু করি। প্রথমত, খরগোশের পাতলা পায়খানা কেন হয়, এর পেছনে মূলত দুইটা কারণ রয়েছে। একটা হলো ছত্রাক এবং দ্বিতীয়টা হলো ব্যাকটেরিয়া। যদি কোনোভাবে খরগোশের শরীরে অতিরিক্ত মাত্রায় অপকারী ব্যাকটেরিয়া চলে যায় তবে এটা এদের পাতলা পায়খানা তৈরি করে। আর এই বাজে ব্যাকটেরিয়াটা খরগোশের শরীরে মূলত প্রবেশ করে পানির মাধ্যমে। ধরুন আপনি পানি দিয়েছেন কিন্তু পানির পাত্র এক দুই দিন ধরে পরিষ্কার করছেন না, এমন অবস্থায় পেট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবার আপনার খরগোশকে খাওয়াচ্ছেন কিন্তু খাবারগুলো পুরনো বা খাবারগুলো পচে গেছে, এই টাইপের খাবার যদি তারা খেয়ে ফেলে তবেও পেট খারাপ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় মূলা শাক খাওয়ালে কিছু কিছু ক্ষেত্রে পেট খারাপ হয়। তো যে কারণে পেট খারাপ হোক, এর সমাধানে আমাদের কিছু স্টেপ মানতে হবে। প্রথমে জানি একে রোধ করার উপায় কী। বাজার থেকে শাক আনলে সেটা একটা বালতির মধ্যে চুবিয়ে ঠিকভাবে পরিষ্কার করে তারপর খাওয়াবেন, এতে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাছাড়া যদি খরগোশকে আপনি ঘাস খাওয়ান তবে ঘাস এমন জায়গা থেকে আনবেন যেখানে ময়লা আবর্জনা রয়েছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ময়লা আবর্জনা রয়েছে বা সাথে পরিবেশটা স্যাঁতস্যাঁতে ছিল, এরকম জায়গার ঘাস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর খাওয়াবেন। কিন্তু যদি পরিষ্কার জায়গা হয় বা ধরুন আপনি মাঠের মাঝখান থেকে এনেছেন যেখানে ভালো মাত্রায় রোদ থাকে, সেক্ষেত্রে না ধুলেও চলে। একেবারে সহজভাবে বললে খরগোশের রোগ প্রতিরোধের জন্য বা খরগোশের যেটুকু ইমিউন সিস্টেম আছে তার থেকে যদি তাদের অধিক মাত্রায় পচা খাবার বা জীবাণুযুক্ত ব্যাকটেরিয়াযুক্ত খাবার ওরা কোনোভাবে খেয়ে ফেলে তবে পেটে সমস্যাগুলো দেখা দেয়, তাছাড়া হয় না। যেহেতু প্রাকৃতিকভাবে খরগোশ নিজে থেকেই মাঠে ঘাটে খাবার সংগ্রহ করে খায়, এজন্য তাদের বডি মেকানিজমে একটু একটু রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা থাকে। কিন্তু যদি সেটা বেশি হয়ে যায়, মানে জীবাণুর মাত্রাটা যদি বেশি হয়ে যায়, তখন সমস্যা দেখা দেয়, আর প্রথম সমস্যা হিসেবেই পেট খারাপ দেখা দেয়। আসলে খরগোশের জন্য ঘাস সংগ্রহ করার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে এটা সংগ্রহ করি। দেখা যায় অনেক সময় পচা ডোবা বা আবর্জনাযুক্ত স্থান থেকেও আমরা ঘাস নিয়ে আসি এবং এর মধ্যে সহজেই জীবাণু থেকে যায়। তাই অবশ্যই ঘাস বা যে শাকসবজিগুলোই খাওয়ান সেটা পরিষ্কার করে খাওয়াবেন। তাছাড়া যে সমস্ত জায়গায় ঘাস পানিতে ডুবে থাকে বা হালকা পচন ধরেছে কিংবা বন্যার পানি নেমে গেছে, এরকম জায়গার ঘাস আপনি ভুলেও খরগোশকে খাওয়াবেন না, কারণ এরকম ঘাসে কিন্তু প্রচুর জীবাণু থাকে। কারণ বন্যার পানিতে বিভিন্ন হাজার রকমের জীবাণু থাকে এবং ব্যাকটেরিয়া থাকে, যেটা যদি আপনার খরগোশকে ডাইরেক্ট খাওয়ান তবে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা 90%। তাই যে জায়গার ঘাস ডুবেছিল সে জায়গার ঘাস তুলে খরগোশকে খেতে দিবেন না, এতে আপনার ঝুঁকির মাত্রা অনেক বেড়ে যাবে এবং মোটামুটি 90% সম্ভাবনা থাকবে খরগোশের পেট খারাপ হওয়ার। তবে কখনো কখনো অতিরিক্ত গরমের কারণেও পেট খারাপ হয়। এই সমস্ত সমস্যার সমাধানে আপনি ওদেরকে মাঝে মাঝে স্যালাইন খাওয়াতে পারেন। ধরেন আপনি ইলেকট্রোলাইট, যে স্যালাইনটা আছে গরু ছাগল মুরগি এগুলোকে খাওয়াই, এটা খাওয়াতে পারেন। এটা আপনি যে কোনো ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনার পক্ষে এটা কালেক্ট করা সম্ভব না হয় যে আপনি ইলেকট্রোলাইট সংগ্রহ করতে পারছেন না, সেক্ষেত্রে মানুষের জন্য ব্যবহৃত যে ওর স্যালাইন আছে, যেমন SMC-র ওর স্যালাইন, যেটা একেবারে র স্যালাইন, ওইটা আপনি খাওয়াতে পারেন। ওইটা পানির মধ্যে মিক্সার করে ওটা প্রপারলি বানিয়ে খরগোশকে দিলেন, ওরা পানি হিসাবে খেলো, এটাও করতে পারেন। দ্বিতীয়ত, যদি পানি না খায়, অনেক খরগোশ আছে পানি খায় না, বা যে সমস্ত খরগোশগুলোকে শাক বেশি খাওয়ানো হয় ওরাও পানি খেতে চায় না, শুকনো খাবার বেশি খেলে তখন পানি পছন্দ করে। তো যাই হোক, পানির মধ্যে যদি মিশিয়ে না খাওয়াতে পারেন সেক্ষেত্রে যে শাক দিবেন বা যে খাবারগুলো দিবেন ওইগুলোই ওই স্যালাইনযুক্ত পানির মধ্যে চুবিয়ে তারপর আপনি আপনার খরগোশটাকে ওইটা খাওয়াবেন, তাহলে কিছুটা স্যালাইন ওদের মধ্যে চলে যাবে, এতে পানি শূন্যতা বা দুর্বলতার ভাবটা অনেকটাই দূর হয়ে যাবে। তো এবারে আমি আপনাদের সাথে ওষুধ নিয়ে কথা বলবো। ধরুন আপনি সব কিছু করলেন তবু ঠিক হচ্ছে না, বা আপনি চাচ্ছেন যে এত ঝামেলার দরকার নেই, আমি সরাসরি কোনো একটা ওষুধ খাওয়াবো, কী ওষুধ খাওয়াবেন? এই যে দেখুন, এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন। অটোজাইম, এটার বহুমুখী কার্যকারিতা সম্পন্ন একটা এনজাইম। তো 100 ml প্যাকেট পাওয়া যায়, এটা হলো আসলে লিকুইড একটা খাবার। যাই হোক, এটা মূলত বাংলাদেশে যেহেতু খরগোশের খাবার নেই সেহেতু মানুষ হচ্ছে গিয়ে গরু আর ছাগল মুরগি কবুতর এগুলোকে খাওয়ানোর জন্য এই ভেটেরিনারি ওষুধগুলো তৈরি করে। তো এই ওষুধটা খরগোশের জন্য কার্যকর, কারণ এটা আমাকে একজন ডাক্তারই সাজেস্ট করেছে। তো সে ভেটেরিনারি ডাক্তার, তো সে
ওষুধটা সাজেস্ট করেছে, আমি এটার মধ্যে কি লেখা আছে আপনাদের একটু দেখাই। দেখুন, অধিক পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য খাওয়ালে ও কোনো বিশেষ কারণে হঠাৎ করে খাদ্য উপাদানের পরিবর্তন ঘটানো হলে অটোজাইমে ব্যবহৃত কার্যকরী উপাদানসমূহের মাধ্যমে গরমের পাতলা পায়খানা ও বমি বন্ধকরণের জন্য নিশ্চিত ভূমিকা রাখে। তাছাড়া এটা যেহেতু ব্রয়লার মুরগির জন্য তৈরি করা, সেহেতু ব্রয়লারের পা ও ঠোঁট দিয়ে খাদ্য ফেলার প্রবণতা রোধের ক্ষেত্রেও কার্যকরী। তো দেখতে পাচ্ছেন এটা মূলত এই ধরনের প্রাণীর জন্য করেছে। তাছাড়া একটা জায়গায় লেখা আছে ছোট বাচ্চার ক্ষেত্রেও হয়, মানে একদিন দুদিন বয়সের মোরগ মুরগির বাচ্চা, যেগুলো এই যে দেখুন এখানে লেখা আছে, বাচ্চা অবস্থায় যখন মোরগ মুরগির শস্য দানার সমূহ ভেঙে সম্পূর্ণরূপে পরিপাক করতে পারে না, সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। তার মানে এটা মোটামুটি যে কোনো বয়সী প্রাণীর জন্য আপনি ব্যবহার করতে পারবেন, সেটা প্রাপ্তবয়স্ক খরগোশ হোক আর কম বয়সী। আর এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে মুরগি, তারপর গরু, সব কিছু ছবি দেওয়া আছে। তো যাই হোক, এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর এটা দামটা কত দেখুন, এখানে 110 টাকা লেখা আছে। আমি ওষুধটা সবসময় রাখি। ধরেন কিছু কিছু সময় দেখা যায় যে পর্যাপ্ত মাত্রায় ঘাস পাওয়া যাচ্ছে না, বা অনেক সময় কলমি শাক পাওয়া যায় না, এরকম ক্ষেত্রে কিছু কিছু খাবারে খরগোশের পেটে একটু ঝামেলা দেখা দেয়। এরকম ক্ষেত্রে ওই সমস্ত খাবার খাওয়ানোর পরে যদি সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ওষুধটা একটু একটু দেই। তো খুব বেশি দিতে হবে না, কতটুকু দিবেন সেটাও বলে দেই। আপনি যে খাবারটা দিচ্ছেন, ধরেন আপনি কলমি শাক দিচ্ছেন বা ঘাস দিচ্ছেন, এর মধ্যে 1 ফোঁটা দিয়ে দেবেন। মানে একটা খরগোশের খাবার সবগুলোর মধ্যে 1 ফোঁটাকেই মিক্স করে, খুব হালকাভাবে মিক্স করে দিলেই হবে, খুব যে আহামরি কিছু করতে হবে তা না, মিক্স করে দিয়ে দেবেন। 110 টাকা এটা। এটা যদি আপনি একবার কিনে নেন, তবে মোটামুটি 1-1.5 বছর এক প্যাকেটে চলে যাবে। খুব বেশি পরিমাণে খাওয়াতে হয় না। আর যখন হচ্ছে গিয়ে পাতলা পায়খানা নেই, যদি খরগোশকে দেখেন যে দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, বা শারীরিকভাবে একটু উইক তারা, বা অনেকগুলো বাচ্চা হয়েছে, বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে ওদের ওজন কমে যাচ্ছে, এরকম ক্ষেত্রেও আপনি এইটা ব্যবহার করতে পারেন। 1 ফোঁটা করে ওদের প্রতিদিনকার খাবারে দিয়ে দেবেন। তো এটা করলেই হবে। ওষুধটা কোথায় পাবেন? ওষুধটা পাবেন আপনি গরু, ছাগল, মুরগি, কবুতর, এগুলোর যে ভেটেরিনারি দোকানগুলো, এই সমস্ত দোকানে এই ওষুধটা আপনি পেয়ে যাবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ওষুধটা কীভাবে খাওয়াতে হয় আর কোথায় পাওয়া যায়। আর এটা কিন্তু আমি আপনাদের দেখালাম একেবারে 1 দিন বয়সী যে মুরগির বাচ্চার জন্যও কিন্তু এটা সুইটেবল, আর বয়স্কগুলোর জন্য তো সুইটেবলই। সেক্ষেত্রে আপনি কম বয়সী খরগোশ, 1-2 মাস বয়সী বাচ্চা, এগুলোকে খাওয়ালেও সমস্যা নেই। জোর করে খাওয়ানোটা ঝামেলা, এজন্য আমি বলবো যে ওদের শাক বা ঘাসের সাথে মিক্সার করে তারপর খাওয়াই দেবেন। যদি আমি আমার খরগোশগুলোকে এই ওষুধটাই খাওয়াই পেটে কোনো সমস্যা দেখা দিলে বা একটু দুর্বল হয়ে গেলে, যদি আপনি এটা না পান তখন কি করবেন সেটা সমাধানও দিয়ে দিচ্ছি। আপনি আপনার এলাকার যে কোনো একটা ভেটেরিনারি দোকানে গিয়ে ব্রয়লার মুরগি বা গরুর জন্য ব্যবহৃত যে পেট খারাপের ওষুধগুলো, এগুলোর যে কোনো একটা কিনে এনে আপনার খরগোশকে দিবেন। এক্ষেত্রে খেয়াল করবেন যে ওইটা কি ছোট বাচ্চার জন্য মানে অ্যাপ্লিকেবল কি না, মানে ওইটা কি শুধুমাত্র বড় গরু ছাগলের জন্য, নাকি মুরগির ছোট বাচ্চা 1-2 দিনের বাচ্চাকে ওইটা খাওয়ানো যায় কিনা। যদি খাওয়ানো যায় তবে আপনি ওইটা খরগোশকে খাওয়াতে পারবেন, এটা আপনি দোকানের সাথে কথা বলে নিলেও চলবে। তো এরকম যে কোনো একটা ভেটেরিনারি পেট খারাপের ওষুধ এনে আপনার খরগোশকে খাওয়ালেও আপনি আপনার খরগোশগুলোর পেট খারাপের সমস্যা দূর করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার খরগোশ পেট খারাপের কারণে কোনো কিছু খেতে না চায় তখন কি করবেন? এটার সমাধান হলো, এই সমস্যা যদি দেখেন যে ও কোনো কিছু খেতে চাচ্ছে না, তখন চেষ্টা করবেন ও যে খাবারটা পছন্দ করে সেটা খাওয়ানোর। ধরেন কিছু খরগোশ আছে পাতাকপির পাতা খুব পছন্দ করে, কিছু আছে ঘাস খুব পছন্দ করে, আবার কিছু আছে কলমি শাক খুব পছন্দ করে খায়। তো ওই সময় ও যে খাবারটা পছন্দ করে একটু একটু খাচ্ছে, সেটাই আপনি হাতে তুলে তুলে ওকে বারবার খাওয়াবেন, আর সাথে স্যালাইন মিক্স করে দিতে পারেন। তো স্যালাইনের পানি আর কি, স্যালাইনটা পানির মধ্যে মিক্স করে তারপর ওই পানির মধ্যে এটা চুবিয়ে তারপর দিতে পারেন। তো এটাও করতে পারেন। এটা করলে আপনার খরগোশ দেখবেন যে হাতে তুলে খাওয়ালে অনেক সময় অল্প স্বল্প খায়। অন্তত যদি 2-3 দিন আপনি ওদেরকে সার্ভাইভ করাতে পারেন, মানে অসুস্থ হয়ে গেছে, কোনো খাবার খাচ্ছে না, এই অবস্থায় 2-3 দিন কোনোভাবে যদি ওদের খাইয়ে টাইয়ে একটু সুস্থ রাখতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে 3-4 দিনের মধ্যে কিন্তু খরগোশগুলো এমনিতেই সুস্থ হয়ে যায়, পেট খারাপ এত দীর্ঘায়িত হয় না। আর পেটের সমস্যাগুলো একটু ঠিক করে আনতে বা দ্রুত সারিয়ে তুলতে ওদেরকে কিন্তু আপনি গমের ভুষি দিতে পারেন। গমের ভুষি যদি খাওয়ান, সেক্ষেত্রে এটা পেটকে টাইট করতে সহায়তা করবে। আর প্রপার ডায়েট টাইট মেনটেন করেন, সেক্ষেত্রে দেখবেন যে খরগোশগুলো খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে গেছে। আমার কিছু খরগোশ এর আগে পেটের সমস্যার কারণে, একটা খরগোশের ক্ষেত্রে এমন হয়েছিল যে সে খাবারও খেতে পারছিল না মুখে তুলে,
এই অবস্থায় আমি ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে খাবার গুঁড়া মানে ই করে বেটে, তারপর ওই খাবারটা কলমি শাক বেটে ওই খাবারটা আমি সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে সেটা আমি খরগোশকে মুখে ঢুকিয়ে খাইয়ে দিয়েছি। এভাবে খাওয়াতে পারেন, তবে বিষয়টা অনেক ঝামেলাপূর্ণ মনে হতে পারে অনেকের কাছে। আপনার জন্য যেটা সুবিধাজনক হয়, আমি কিন্তু এখানে অনেকগুলো অপশন বললাম, সেটা আপনি করার চেষ্টা করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর খরগোশ পালন বিষয়ে কেমনই দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।